লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিমি ফ্রুট চাট রেসিপি। এই রেসিপি আপনারা ঈদে, রমজানে অথবা যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারেন। অনেক রিফ্রেশিং এবং নিউট্রিশিয়াস রেসিপি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা এই রেসিপিতে আপনাদের পছন্দ নিয়ে যে কোনো ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। তো চলেন রেসিপি শুরু করি। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 5-6 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আমি ডানু ক্রিম নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লবণ, পাউডার চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মেয়োনিজ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে যদি মেয়োনিজ থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় বলে নিয়ে নেব, একটা কলা চপ করে কেটে নিয়েছি, একটা পেঁপে চপ করে কেটে নিয়েছি, সবেদা নিয়ে নিচ্ছি 3-4 পিস, আপেল নিয়ে নিচ্ছি চপ করে কেটে 1 পিস, 10-15টি আঙ্গুর চপ করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব একটা আনার। এখন আমরা আগে থেকে যেই ক্রিম প্রিপারেশন করে রেখেছিলাম সেই ক্রিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হোমমেড চাট মশলা। চাট মশলার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন ক্রিমের সাথে সব ফ্রুটসকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনাদের পছন্দনীয় যে কোনো সিজনে যেই ফল আপনাদের বাসায় থাকে আপনারা সেই ফল অ্যাড করে এই ক্রিমি ফ্রুট মিক্সারটা রেডি করে নিতে পারেন। এখন আমার ফ্রুট মিক্সার রেডি। এখন আমি যেই বলে সার্ভ করে নিব সেই ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আবার কোনো নতুন রেসিপিতে কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।